আসমা বেগম আপনি সেদিন কি দেখেছিলেন? কি দেখেছিলাম মানে কোন হইতে দেখেছিলাম? কে খুন করেছে আপনার বোনকে? আমি শিওর এই লোকটাই আমার বোনকে খুন করেছে। কি হইছে আবু? তুই কি এসে গালি করছিস কেন? হ্যাঁ রমজান মিয়া আপনি খুনের দিন কোথায় ছিলেন? একজন পাগলের মতো ভালোবাসা মানুষ কখনো তার ভালোবাসা জিনিসকে খুন করতে পারে না। আপনার গ্রামের বাড়ি কোথায়? জি স্যার বোলা। বোলা? বাহ সুন্দর জায়গা। আমার বাড়ি ওই জায়গায় থাকলে আমি আর ঢাকা শহরে আসতাম না। স্যার নিজের জায়গা কি কেউ ছাড়তে চায়? পেটে টান পড়ছে বলেই না এই শহরে আইছি। দুইটা মাইয়া একটা পোলা। মাইয়ার বিয়া দেওয়া এই সময় কত যে কষ্টের সেটা যদি আপনারে বুঝাইতে পারতাম। না আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আপনি যখন ফোনে কথা বলেন আপনার মুখের মধ্যে যে উচ্ছলতা পেয়েছি সেটা দেখে বুঝতে পেরেছি আপনার বুক থেকে কত বড় পাথর নেমে গিয়েছে। জি স্যার অনেক শান্তি লাগছে, এখন ভালো ভালো মেয়েটার বিয়ে দিতে পারলেই হয়। অবশ্যই ভালো হবে, কেন ভালো হবে না? রমজান মিয়া আপনি তো সব কিছুর খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছেন তাই না? আপনি তো জানেন সব কিছুর ভালো ব্যবস্থা করার জন্য অনেক টাকা পয়সা দরকার হয়। জি আপনার বেতন তো নিশ্চয়ই ভালো রমজান মিয়া তাই না? এই কয় মাসে নিশ্চয়ই আপনি অনেক টাকা জমিয়েছেন, না হলে আপনার মেয়ের বিয়ের জন্য এত কিছু অ্যারেঞ্জ করছেন কিভাবে? রমজান মিয়া মেয়ের বিয়ে ভালোভাবে দিতে গিয়ে আপনি নিজে খারাপ হয়ে যাননি তো রমজান মিয়া? আইনের দৃষ্টি কিন্তু খুব তীক্ষ্ণ, খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আইন কিন্তু সবাইকে দেখে, আপনাকেও দেখছে। আমি আশা করব আপনি খারাপ হবেন না। ইয়ান্দুর স্যার কি আমাকে অবিশ্বাস করছে? আমি কোথার সাথে একবার কথা বলতে পারি? কি বলবেন, আরো কিছু মিথ্যা? না আর কোনো মিথ্যা না, আমি সত্যি রুনাকে খুন করিনি। রুনাকে আমি অনেক ভালোবাসতাম, আমি রুনার জন্য সব কিছু করতে পারতাম। সব করলে আপনাদের ছাড়াছাড়ি হলো কেন? ইবান সাহেব অনেক সময় ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্য আলাদা হয়ে যেতে হয়। আচ্ছা আপনার কি কোনো শত্রু আছে অথবা রুনা ম্যাডামের? না না, আমাদের মধ্যে আর যাই হোক আমরা কেউ খারাপ মানুষ ছিলাম না। আপনি যে কারোর কাছে জেনে নিতে পারেন, আমাদের আবার শত্রু থাকবে কেন? কিন্তু রমজান মিয়া তো অন্য কথা বলছে। ওর ব্যাপারটা তো আমি বুঝতে পারছি না, ও কেন আমার নামে মিথ্যা কথা বলছে? আপনি মিথ্যা না বললে ইয়ানুর স্যার আপনার কোনো ক্ষতি হতে দেবে না, আপনি নিশ্চিত থাকেন। আমার ক্ষতি তো হয়েই গেছে, রুনাকে হারিয়েছি আমি, ওকে আর আমি কোনোদিন ফেরত পাবো না। ওই দিনের পর থেকে আমার ছেলেটা কিচ্ছু খায়নি, কি যে হয়ে যাচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে আমার ছেলেটা। চিন্তা করো না, সবই ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। জানি না আল্লাহ যে আমাকে কি শাস্তি দিতেছে। আচ্ছা রায়না, ওই দিন তো তোমার ছেলে সাথে ছিল, কি হয়েছিল? তোমার ছেলে কি কিছু বলছে তোমাকে? আমি অনেকবার ওর সাথে কথা বলছি বাট ও কিছুই জানে না। তুমি একটা কাজ করো, তুমি অন্যদের সাথে কথা বলে দেখো। আমি সব জায়গায় কথা বলছি, ওর অন্যান্য বন্ধু বান্ধব সবার সাথে আমি কথা বলছি, কেউ কিছু জানে না, এমনকি স্কুলের টিচারদের সাথে পর্যন্ত কথা বলছি, ওনারাও কিছু বলতে পারতেছে না। তুমি একটু আমার ছেলেটার জন্য দোয়া করো, আমার না কিছুই ভালো লাগতেছে না। আমি কি করবো, আমার ছেলেটা তিন দিনে এমন হয়ে যেতেছে, আমি কি করবো? আমার কি মনে হয় জানো, তুমি ওকে আরেকবার ডাক্তারের কাছে নিয়ে যাও, সবচেয়ে ভালো হবে। হ্যাঁ দেখি আর কয়েকটা দিন দেখি, যদি ঠিক না হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আচ্ছা শোনো এখন রাখি তাহলে, হ্যাঁ পরে আবার তোমাকে ফোন দেবো। নেবি ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবে। Thank you.
আচ্ছা এই গাড়িটা তো রুনার। হ্যাঁ এই গাড়িটি হচ্ছে রুনার, আর এই গাড়ি নিয়েই সেদিন রুনা ঘুষিদি বাসা গিয়েছিল। অনেক দামি মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। তাহলে তো রুনাদের অবস্থা অনেক ভালো। হ্যাঁ আচ্ছা রচিত স্যার আমি আমি একটু গাড়িটা চেক করি। হ্যাঁ হ্যাঁ শিওর আপনি যান। স্যার আমি রুনার গাড়ি সার্চ করেছি, একটা পেট্রোল পাম্পের রিসিপ্ট ছাড়া আর কিছু পাইনি। পেট্রোল পাম্পের রিসিপ্ট ছাড়া কিছু পাচ্ছ না তাই না? তোমরা কাজ করো, পেট্রোল পাম্পের রিসিপ্টটা। আচ্ছা তুমি মাইল মিটার ওখানে যাও তো। জি স্যার দেখাচ্ছি, আপনি হোল্ড করুন। এই দেখুন স্যার ফুয়েল রেটিং। মাইল মিটারটা, আচ্ছা ঠিক আছে মাইল মিটারের ছবি উঠাও। জি স্যার। আচ্ছা স্যার কোনো সমস্যা? সমস্যা তোমাকে আমি পরে বলবো। তোমরা কি ডিকি চেক করেছো ব্যাগ ডালা? সরি স্যার আমি এখনই ডিকি চেক করছি। একটা খাতা পেয়েছি স্যার, নাম রনি আহমেদ, ক্লাস 3-তে পড়ে। রনি ক্লাস 3-তে পড়ে? খাতার সাথে ক্লাস 3-র বাচ্চা কি সংযোগ? আচ্ছা ঠিক আছে এক কাজ করেন, ইন্সপেক্টর রশিদকে নিয়ে যাবেন সাথে করে, রনিকে খুঁজে বের করবেন। জি স্যার। জি স্যার আমরা এখনই রনির কাছে যাচ্ছি। কাজগুলি শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন। তাহলে রাখছি স্যার। ওকে থ্যাংক ইউ। ইভান স্যার সত্যি স্যার হচ্ছে আমাদের জন্য একটা ইনস্টিটিউশন, প্রতি মুহূর্তে না আমরা অনেক কিছু ওনার কাছ থেকে শিখছি। আপনি ঠিক বলেছেন রশিদ স্যার, চলেন চলুন। ঠিকঠাক মতন খাও তো, স্কুলে যাও তো ঠিকঠাক মতো, দেখো তো বাবা এদের কি তুমি চিনতে পারো? কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। এই যে আম্মু আছে তো এখানে বাবা, বসো তুমি এখানে বসো, আম্মু আছে তো বাবা, কিচ্ছু হয়নি। আপনি যেদিনের কথা বলছেন ঠিক সেদিন থেকে স্কুল থেকে ফেরার পর ও কেমন যেন হয়ে গেছে, কার সাথে কোনো কথা বলছে না, কেমন অদ্ভুত আচরণ করতেছে, কোনো কিছু খাচ্ছে না, স্কুলও যাওয়া বন্ধ করে দিচ্ছে, এই পাখির মতো ছবিটা শুধু এঁকে যাচ্ছে। সেদিন স্কুলে কিছু ঘটেছিল না? আমি ওর সব বন্ধুদের কাছে জিজ্ঞাসা করেছি, ওদিন কিছুই হয়নি স্কুলে। স্কুলে যাওয়ার পথে কিছু ঘটেছিল না? আমাদের সামনে বাস স্টপ থেকে ওর বন্ধুদের সাথে ওই স্কুলে যায়, তেমন কিছু যদি হতো তাহলে তো আমি জানতাম তাই না? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আজ তাহলে আমি উঠি, দরকার হলে আবার আসবো।
স্যার কিছুই তো জানা গেল না, তাহলে কি এবার আমরা হেরে যাব? আপনারা কাজ অনেকটা এগিয়ে দিয়েছেন, এবার আমি নিশ্চিত বশিককে আমি নির্দোষ প্রমাণ করতে পারব। কিভাবে স্যার? কেন এই কথা বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। খুনের আগের দিন রাতে রুনার গাড়িতে রুনা ফুল ট্যাঙ্কি তেল লোড করেছিল, ঠিক আছে? তোমার পাওয়ার রশিদে সেটা প্রমাণ আছে। আর এই গাড়িটার মধ্যে টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 40 লিটার। আমি কিভাবে বলবো স্যার, আমার তো আর গাড়ি নেই। আপনি তো যাদের জানেন, তবে কি যাদের বিষয়ে জানেন না? অঙ্ক তো জানেন, তেল খরচ হয়েছে 2 লিটার, ঠিক আছে? 2 লিটারে গাড়ি যায় কতক্ষণ অথবা কয় কিলোমিটার? ম্যাক্সিমাম 11 × 2 = 22 কিলোমিটার। পেট্রোল পাম্প থেকে রুনা রাতে সরাসরি তার বোনের বাসায় গেল, বোনের বাসায়। সকালে গেল বশিরের বাসায়। এর মধ্যে সে শুধুমাত্র হল্ট করেছিল তার বোনের অফিসে, যেটা বশিরের বাসায় যেতে রাস্তায় পড়ে। স্যার এটা তো জানি, কিন্তু এতে তো কোনো রহস্য নেই। ডোন্ট বি এক্সাইটেড, রহস্যটা আপনি বুঝবেন। আগে বলেন কয় কিলোমিটার হলো? স্যার সকালে 3 কিলোমিটার আর রাতে 4 কিলোমিটার, মোট 7 কিলোমিটার। 3 4 7, তার মানে স্যার বাকি 13 থেকে 15 কিলোমিটার রাস্তা কোথায় গেল? ইয়েস 13 to 15। এখন হিসাব করে এই গাড়িটা যদি রনির এলাকায় গিয়ে আবার বশিরের বাসায় ফেরত আসে, তাহলে হিসেব কি হবে? তাহলে তো হিসাবই মিলে যায় স্যার। এক্স্যাক্টলি, আমি নিশ্চিত সেদিন রনি বাস স্ট্যান্ডে এমন কিছু দেখেছিল যার কারণে সে ভয় পেয়ে গেছে। আই মিন সে হয়তো বা দেখেছে রুনার খুন। জি স্যার, ও যেখান থেকে বাসে উঠে তার পেছনে খানিকটা ঝোপঝার বা ময়লার স্তর আছে। ভেরি গুড পয়েন্ট। এখন তোমরা ওই বাস স্ট্যান্ডে যাবে, ওই ঝোপঝারে খুঁজবে কোনো প্রমাণ কিছু পাওয়া যায় কিনা, সাথে আরো দুটো জায়গায় যাবে। প্রথমত বসি যে এলাকায় ফুল কিনতে গিয়েছিল সেটা সঠিক কিনা, ওই ফুলালার কাছে। জি স্যার। সেকেন্ড যাবে তুমি রুনার বোনের বাসায়, সেখানকার গার্ডের কাছে জানতে চেষ্টা করবে যে আসলেই সেদিন সে তার বোনের সাথে বের হয়েছিল কিনা। জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে স্যার, উই আর প্রাউড অফ ইউ। ইয়েস স্যার। কাজ এখন অনেক বাকি, কাজ অনেক বাকি। এই হিসাবটা যদি আমরা করি তাহলে আমরা নিশ্চিন্তে এটা বের করতে পারবো যে প্রকৃতপক্ষে খুনি কে। ইয়েস স্যার। ইয়েস স্যার। এত খুশি হওয়ার কিছু নাই, যাও, আর একটু জায়গা বাকি আছে, তীরে এসে যেন তুরি না ডুবে। জি স্যার। অ্যাবসলিউটলি স্যার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।
তোমরা কিছু পেয়েছ? না স্যার, এখন পর্যন্ত কিছু পাইনি। স্যার আপনি এখানে, আপনার না জানা কাজ ছিল? কাজ ছিল, কিন্তু আমি মনে করলাম যে এটা আমার কাছে জরুরি বেশি, যার জন্য ওটা ফেলে এটাতে এসেছি। স্যার কি আমাদের উপর থেকে ভরসা হারাচ্ছেন? মিতু স্যার আসলে কিন্তু ভালোই হয়েছে। আসলে আমরা যা দেখতে পাই না স্যার কিন্তু তা দেখতে পান। আপনারা নিশ্চয়ই এখনো কিছু পান নাই? না স্যার, তন্ন তন্ন করে খুঁজেছি, কিছুই পাইনি। কিন্তু এত ভেতরে তো কোনো কিছু পাওয়ার কথা না। বাস স্ট্যান্ড থেকে আপনারা অনেকটা ভেতরে এসে গেছেন, রনি কিন্তু এত ভেতরে আসার কথা না। স্যার তাহলে কি আমরা কোনো ভুল করেছি মনে হয়? আচ্ছা ইন্সপেক্টর রশিদ। জি স্যার। আপনারা কি শুধু গ্রাউন্ড বরাবর সার্চ করলেন? এভাবেই আসলে করে থাকি। ভিকটিমকে কেউ যদি দাঁড়িয়ে গুলি করে তাহলে তো গ্রাউন্ডে পাওয়ার সম্ভাবনা কম। বিমানে কাজ করেন, গ্রাউন্ড লেভেল শেষ হচ্ছে, এখন কাজ করেন, গাছগুলি চেক করেন তো সবগুলি। এই লোকটাকে এখানে দাঁড়ানো অবস্থায় গুলি করা হয়েছে। আই থিঙ্ক এই ব্লাডটা যদি আপনি ডিএনএ টেস্ট করান তাহলে এটা ম্যাচ করবে। জি স্যার। আর এটা যদি ম্যাচ করে তাহলে আমরা কেস জিতে যাব। রাইট স্যার। ঠিক আছে, এটা ব্যবস্থা করেন। আর মিতু আর ইভান ওনাকে হেল্প করবেন, বাকি যে কাজটা আমি দিয়েছি সেটা করবেন। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার। আমি বুঝতেছি, হাই শোনা তুমি, মেজাজ কিন্তু খারাপ হয়ে আছে। তোমার বারবার বলছি যে এই মুহূর্তে আমার দেখা করাটা ঠিক হচ্ছে না, হবে না, পাগল হয়ে গেছো তুমি না? কেসটা শেষ করা পর্যন্ত আমাদের কোনো নজর রাখতে পারে, এটা তোমার মাথায় রাখা উচিত। তুমি জানো না আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না, আর এত বড় একটা বাড়ি, আমার মনে হচ্ছে একটু পরপরই আপু হাঁটাচলা করছে। তুমি একটা প্র্যাকটিক্যাল মেয়ে, ওই পুরোনো দিন ধ্যান ধারণে বসে থাকো না বললাম, এটা জাস্ট তোমার একটা অন্ধবিশ্বাস। সে মারা গেছে, সে আর ফেরত আসবে না। শোনো না রবি, আমরা কি একসঙ্গে থাকতে পারি না? একসঙ্গে থাকতে পারলে তো আমাদের কষ্টটা একটু কম হবে। চারপাশের মানুষ কি বলবে? লোকে বলবেটা কি তোমাকে? মেয়েটার বোন মারা গেছে আর সাথে সাথে একটা ছেলের হাত ধরে থাকতে শুরু করেছে। পায়েল, আমি আমাদের সুন্দর সম্পর্কটা স্ক্যান্ডাল ছড়াইতে চাই না, কারি লাগাতে চাই না। তুমি মেচিউর মেয়ে, সেটা তোমার বোঝা উচিত। দরকার হলে আমরা বাসাটা শিফট করবো, তোমার ভয় থাকবে না, ঠিক আছে? থ্যাংক ইউ রবি, তাই তো তোমাকে ছাড়া আমি অসম্ভব। আগে যে কাজে আসছো চলো আগে সেই কাজটা করো।
থ্যাংক ইউ। আপনি আমাকে ভালো শুনলেন। আপনার কথা সবই যদি সত্য হয়ে থাকে আসলে খুনটাকে বলবো। আরেকটা বিষয়, সেদিন রমজান কেন ফুল কিনার সময় বসিরকে দেখেনি? কারণ স্যার বসির ফুল কিনতে যায়। মাননীয় আদালত, আমাদের বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত বিজ্ঞান কিন্তু কোনো ক্লোন আবিষ্কার করতে পারেনি। মাননীয় আদালত, আমি আমার প্রতিপক্ষ রিক্তা ম্যাডামের কথা মেনে নিতে পারছি না, কষ্ট হচ্ছে। কারণ হচ্ছে বশিরের ক্লোন যেহেতু ফুলওয়ালার কাছে যায় নাই, সুতরাং বশির নিজেই গিয়েছিলেন। তার মানে কি রমজান মিথ্যা বলছে? মিথ্যা বলছে না। মাননীয় আদালত, এই প্রশ্নের জবাব দিবেন ইন্সপেক্টর বশির। আমি ইন্সপেক্টর রশিদকে কাঠ গড়ায় ডাকার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ইন্সপেক্টর রশিদ, রশিদ স্যার রমজান ভাই কোথায় এই মুহূর্তে? উনি একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। মাননীয় আদালত, হি ইজ নো মোর, হি ইজ ডেড। মাননীয় আদালত, রমজান মিয়া সেদিন আমার কাছে বলেছিল তার মেয়ের বিয়ের জন্য টাকা প্রয়োজন, এবং এই টাকার কারণে কেউ তাকে মিথ্যে বলাচ্ছে, এটা আমার সন্দেহ ছিল। এবার তো দেখছি আপনি নিজের মতো করে গল্প বানাচ্ছেন। আপনি জানেন খুনিকে, নাকি শুধু শুধু আমাদের সময় নষ্ট করছে? কোনটা? আমি একজন অসহায় মানুষের জন্য দুঃখ প্রকাশ করছিলাম ম্যাডাম। আমরা এমন একটা সমাজে বাস করি যে সমাজে অর্থ দিয়ে কারো জীবন নেওয়া যায়, আবার কাউকে জীবন দেওয়াও যায়। চিন্তা করবেন না, পথ কখনো বন্ধ হয় না। একটা পথ বন্ধ হলে মাননীয় আদালত অবশ্যই আরেকটা পথ খুলে যায়। ওকে ফাইন, তাহলে বলেন আপনার নতুন থিওরি আর আমরা সবাই শুনি। মিত্র উপস্থিত আছে? মাননীয় আদালত, আমি এবার রনির মাকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। রনির মা, ইন্সপেক্টর রশিদ, আপনি বসুন। আচ্ছা, আপনি একটা কথা বলেন, আপনার ছেলে তো রনি, আজ আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল? ওর সকাল থেকে শরীরটা অনেক খারাপ, অনেক জ্বর আসছে, তাই ও আসতে পারেনি। আচ্ছা ঠিক আছে, জ্বর হতেই পারে, অসুস্থ হতেই পারে। আপনার ছেলে সম্পর্কে আমাদের কিছু বলবেন, আমাদেরকে অর্থাৎ মাননীয় আদালতকে বলবেন। আপনার ছেলে সেদিন স্কুল থেকে ফেরত আসার পরে তার অ্যাক্টিভিটিস কেমন ছিল, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, আর একটা পয়েন্ট আছে, আপনার ছেলে স্কুলের খাতাটা কি আপনি পেয়েছিলেন অথবা মিসিং আছে, কোনটা?
না, আমি ওর স্কুলের খাতাটা স্কুল থেকে আসার পরে ওর ব্যাগের মধ্যে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, আমি পাইনি। এবং আমি ওর স্কুলে ওর টিচারের কাছে ওর ফ্রেন্ডদের কাছে আমি খোঁজ খবর নিয়েছিলাম, ওদের কাছেও ছিল না। আর ও যেদিন স্কুল থেকে আসে বাসায়, আসার পর অনেক কান্নাকাটি করতেছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, কারোর সাথে কোনো কথাও বলতেছিল না, আর শুধু খাতা কলম নিয়ে কি যেন একটা পাখির মতো ছবি আঁকছিল। আপনি কি সেই ছবিটা এখনো প্রিজার্ভ করেছেন, অথবা সেই ছবিটা, যে ছবিটা আপনার সন্তান এঁকেছে, সেটা কোথায়? সেটা আমি আপনার অ্যাসিস্ট্যান্টের কাছে জমা দিয়েছি। ইয়েস মারিয়া, আমি প্রমাণ করে দিতে চাই ওই বাচ্চাটা সেদিন অসুস্থ হয়ে পড়েছিল, ভয় পেয়েছিল এবং তার খাতাটা মিসিং হয়েছে। মারিয়া আদালত, আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি এবং দিচ্ছি এই সেই খাতা, যেই খাতা আমাদের প্রকৃত আসামি গাড়ি ডিকির মধ্যে ছিল। মাননীয় আদালত, এই সেই ছবি, যেই ছবি এই ভদ্রমহিলার ছেলে রনি এঁকেছিল, যে ছবির সাথে আমাদের আজকের আদালতের মধ্যে উপস্থিত আছে এমন কেউ, যার হাতের মধ্যে এমন কোনো চিহ্ন আছে যে চিহ্নর সাথে এই ছবির মিল আছে। মাননীয় আদালতের অবগতির জন্য জানাচ্ছি এবং আমি মাননীয় আদালতের কাছে অনুরোধ করছি, এই আদালতে উপস্থিত আছেন দুইজন, মিস্টার রবি এবং পায়েল। মিস্টার রবি এবং পায়েল, ওনাদেরকে কাঠগড়ায় ডেকে আমি জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় আদালত, আপনি বসুন। মিস্টার রবি, আপনি কাঠগড়ায় আসবেন। মাননীয় আদালত, অনুমতি প্রার্থনা করছি ওনার হাত দেখার জন্য। অনুমতি দেওয়া হলো। আপনার বাম হাতটা দেন প্লিজ। এটা আদালত, মাননীয় আদালতের সামনে কোনো কিছু উল্টাপাল্টা করা যাবে না, এইদিকে ঘুরান। এই সেই চিহ্ন মাননীয় আদালত, যে চিহ্ন ওই মাসুম শিশু বাচ্চাটি তার খাতার মধ্যে এঁকেছিল। এখন কি আপনি সব কিছু বলবেন, নাকি আমি প্রমাণ করে দিব যে আপনি প্রকৃতপক্ষে অপরাধী? আচ্ছা বসির, আমার দুজন কলি একই অফিসে আমাদের সুযোগ হয়, কিন্তু ও প্রমোশন পেয়ে আমার বস হয়ে যায়। মফস্বল থেকে একটা ছেলে আমার বসগিরি দেখাবে আমার উপর, আমি এটা মানতে পারি না স্যার। আপনি মাননীয় আদালতকে উদ্দেশ্য করে কথা বলবেন। তারপর স্যার, ওর ডিভোর্সের পর ওর বড় বোন আসবে ওর বাবার সম্পত্তির ভাগ নিতে, সব কিছু মিলে আমি স্যার ডিপ্রেস হয়ে গেছি। আমার আমি স্যার লোজার হতে যাচ্ছি। তারপরে দুজনে প্ল্যান করি যে এক ডেলে কীভাবে দুইটা পাখি মারা যায়, এবং সেই প্ল্যান মোতাবেক সেদিন ওদের বাসার সামনে যাই, গিয়ে রণবাবির গাড়িতে উঠি এবং বলি যে বসির একটা সারপ্রাইজ প্ল্যান করেছে ওনার জন্য, এবং আমি ওনাকে নিয়ে যেতে এসছি। তারপর স্যার, আর রমজান মিয়া? ও তো স্যার গাদ্দার, ওরে মিথ্যা বলার জন্য টাকা দিয়েছে, ও উল্টা আমাকে ব্ল্যাকমেল করেছে, এরপর আমি ওকেও শেষ করে দিয়েছি। পায়েল, কি করে পারলেন আপনার নিজের বোনকে খুন করতে? সাউন্ড অফ প্লিজ। আমি আপুকে খুব ভালোবাসতাম, আমি চাইনি এরকম কিছু করতে, কিন্তু রবি আমাকে এমন ভাবে বুঝিয়েছে যে এটা ছাড়া নাকি আমাদের কোনো ওয়ে নেই, তাই আমি যাকে এত বেশি ভালোবাসতো ওকে আমি। কেন কেন তোরা করলি এরকম, কেন আমার ওনাকে তোরা মারলি, কেন মারলি ওনাকে? আর আমি ফিরে পাবো? That's all your honor. আদালত আজকে তো মুক্তি দিল। আপনি আসলে ভাবছি এখন থেকে আপনার সাথে অ্যাসিস্ট করব। শুধু ভাবলে হবে না, অনেক সময় ইমোশন দিয়েও চিন্তা করতে হবে। কালো এবং সাদা দুটো কি চিন্তা হবে,
যদি আপনি সাদাকে চিনতে চান তাহলে কালোকে বুঝতে হবে আগে, আর যদি আপনি কালোকে চিনতে চান সাদাকে বুঝতে হবে। আপনি খাবেন? ঠিক আছে, থ্যাংক ইউ।